করি 16 17 বছর থেকে আমরা কাজ করি 2004 থেকে কাজ করি এখন সমস্যা কি এখন সমস্যা আমরা 6 মাস ধরে বেতন পাই না এখন যখন 7 টাকা চাইছি 7 টাকা তোমরা কাজ শেষ 6 মাস আগে মালিকের সিডি দেওয়া হইছে এখন আমরা জানি না মালিকের কথা সাথে আমরা সিডি হইছি তো আমরা শুরু বের কোন সময় চেষ্টা আমরা শুরু বের কাজটা কাজ 6 মাস ধরে হিসাব করলে আমরা 30000 টাকা পাওয়া আছে কতজন স্টাফ আছে আপনারা আমরা এন ইন্টার্ন আমরা 25 জন এন কলেজও আছে 70 70 दीर्घदिन छयन पाई मालिक जो जाए कई तो बेतन लगभग मालिक कहर कमी पाई कैमने बेतन दीम तुम्हारा जाए सतारा जिज्ञेस करो सतारा जाइले सतारा উল্টা ফালটা কিছু আমরা কইয়া দিয়া যাও তোমরা না মালিকের লগে কথা এই সেই কইয়া ছিলে আমরা তো ছড়াইয়া এমন কই না এমন কই এমন করতে করতে আমরা 6 মাস কাটাই লাইছে এখানে সাপ্লাইর কাজ করছে এজেন্সি এবং এজেন্সি আন্ডার দুটো হোস্টেল আছে গার্লস গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল পিজি এবং ডক্টর স্টুডেন্ট এখানে মোট 40 জন সাপ্লাই কর্মী কাজ করছে তো আমাদের যে টার্মস অফ কন্ডিশন অনুযায়ী যে ওয়ার্ক পিরিয়ড ছিল মার্চে মানে 21 মার্চ চলছে মানে 2021 साल मार्च अब्दि तो मार्चे ठीक 10 दिन आगे 22 तारीख एम एस के एक चिठी दिए क्ज मार्च मासे शेष हो गए हमें क्यों करब तक एम एस हम लिखित को उत्तर ना दिए संगे भार्वलि कथा बोलें कथा बोलें साफाइर क्ज नेक्स्ट सिद्धांत ना हो अब्दि क्ज बंद रखा जाए ना क्ज करते हो तो हम ठीक है क्ज करब क्योंकि अर्डर कर अर्डर तो जेहतु क्ज करो तो अर्डर तो निश्चय हो तो हमें चिठी दिए 22 मार्च चिठी देवर पर अनेक दिन अपना टेंडर कत दिन टेंडर मार्च मार्च मासे शेष हो मैं मार्चे शेष हार कथा तो यार टेंडर जीतु होनी तो पुरान जे जी एजेंसिगुल क्ज करजेस्टिंग तक क्ज करानो हो तो हमें चिठर मध्य लेखा आज क्यों करब मार्चर पर क्यों कर डिपार्टमेंट के उत्तर चाहिए डिपार्टमेंट हम उत्तर दे तक तरह से बक्तव्य हलो আবার একটা চিঠি দিয়েছি আমরা 13 তারিখ 13 তারিখ চিঠি দিয়েছি আমাদেরকে এখনো অবধি অর্ডার কপি দেওয়া হয়নি যার কারণে আমরা ওয়ার্কারদের বিল সাবমিট করতে পারছি না পেমেন্ট দিতে পারছি না অর্ডার কপি অতি সত্ত্বে দেওয়ার জন্য 13 তারিখ যখন আমরা চিঠি দিই তখনও তারা আমাদেরকে কোনো উত্তর দেয়নি এরপর আমরা আপনার 30 তারিখ হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি একটা হেলথ মিনিস্টারকে বিষয়টা জানিয়েছি যে বিষয়টা এমন এমন চলছে আপনি অতি সত্ত্বে বিষয়টা দেখুন তখন ওইখান থেকে আমরা কোনো উত্তর এখনো দি পাইনি এখন তারা 27 তারিখ এম এস কে চিঠি দিয়েছে যদি 5 তারিখের মধ্যে আমরা স্যালারি না হয় তাহলে আমরা কাজ বন্ধ রাখবো তো আজকে 5 তারিখ স্যালারি হয়নি তো তারা কাজ বন্ধ রাখবে তো আমার তারা তারা আমাকে ফোন করেছে আমি আসলাম আসার পরে আমি ভাবছিলাম যে বিশ্বজিৎ স্যার এখন এখানে দেখেন আমি বলেছি ওনার সঙ্গে হয়তো কথাবার্তি বলে একটা সেটেলমেন্ট করে হয়তো দুদিন দেরি হলেও স্যালারি একটা ব্যবস্থা করবো অর্ডার একটা ব্যবস্থা করবো উনি সরাসরি অস্বীকার করছেন যে উনি বলছেন যে তোমরা কাজ করছো যে আমি তো তোমাদেরকে চিনি না তোমরা কে তো আমার কথা শুনছি উনি নাকি দুর্ব্যবহার করেছে আপনাদের কোন হ্যাঁ বলছেন তো আমি তোমাদেরকে চিনি না তুমি তোমরা কে তো আমার কথা হলো যদি আমরা আমাদের কাজ ভালো না সার্ভিস ভালো না ঠিক আছে তো আপনি আমাদেরকে লিখিত চিঠি একটা দিয়ে দিতেন যে আপনাদের কাজে দরকার নেই।